এখন ভোর 5টা আর আমরা আছি পবিত্র মদিনা শরীফের মসজিদে নববীতে। গতকাল রাত 9টায় আমাদের বাসটি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়। আজকে আমরা মদিনাতে ফজরের পর থেকে আসরের সময় পর্যন্ত অবস্থান করব। বিগত কয়েকদিনের টানা জার্নিতে আমরা আজ কিছুটা ক্লান্ত, তারপরও আমাদের হাতে যেহেতু সময় কম, এই অল্প সময়ের মধ্যে আমরা মদিনাতে একটু ঘুরে দেখার চেষ্টা করব। আপনি ইঞ্জিন বন্ধ গাড়িতে বসে আছেন, তারপরও গাড়ি চলছে, আর চলাটা স্বাভাবিক নয়, উল্টোভাবে। শুধু চলছে বললেই ভুল হবে, ধীরে ধীরে গাড়ির গতি বাড়ছে। এখন আপনার কাজ শুধু স্টিয়ারিং ধরে গাড়ির দিকটি ঠিক রাখা। বিষয়টি অলৌকিক মনে হলেও এমন ঘটনা ঘটে মদিনার রহস্যময় জিনের পাহাড়ের পথে। মদিনার রহস্যময় এই পাহাড়টি মানুষের কাছে জিনের পাহাড় নামে পরিচিত। মদিনা থেকে 45 কিলোমিটার উত্তর পশ্চিমে এর অবস্থান, আর আজকে আমরা যাচ্ছি সেই রহস্যময় পাহাড়ে। জিনের পাহাড়ে যাওয়ার পথেই আমাদের উহুদ পাহাড়ের সামনে দিয়ে যেতে হবে। আর যেতে যেতে চলুন জেনে নেই উহুদ পাহাড়ের সাথে জড়িয়ে থাকা ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাসের সঙ্গে উহুদ পাহাড়ের নাম বিশেষভাবে জড়িয়ে আছে। মসজিদে নববী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মদিনার ঠিক উত্তর পূর্ব দিকে ঐতিহাসিক এই পাহাড়টির অবস্থান। তিন হিজরি শাওয়াল মাসের 7 তারিখ উহুদের যুদ্ধ সংঘটিত হয়। ইসলামের ইতিহাসে সংঘটিত প্রধান যুদ্ধ সময়ের মধ্যে এটি দ্বিতীয়। এই পাহাড়ে কুরাইশরা নির্মমভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন এই উহুদ পাহাড়ে। উহুদ প্রান্তরের কবরগুলো পার হয়ে সামনে এগুলোই ছোট্ট একটি পাহাড়। এই পাহাড়কে অনেকেই রোমার পাহাড় বলে থাকেন, তবে এর আসল নাম জাবালে রোমা।
উহুদের যুদ্ধের সময় এই পাহাড়ের সঙ্গে জড়িয়ে আছে। এই পাহাড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজকে বিশেষভাবে নিয়োজিত করেছিলেন। জিন পাহাড়ে যাওয়ার পথে হাতের বামের পাশে খেজুর বাগান আর ডান পাশে ছোট ছোট অনেক পাহাড় পার হয়ে যেতে হয়। এই এলাকার পাহাড়গুলো একটু ব্যতিক্রম, পাহাড়গুলো নেড়ো। পাহাড়ের উপর দাঁড়ালো সূর্যের ন্যায় ফলা ফলা মাটি দাঁড়িয়ে আছে, দেখলে মনে হবে এই তো ভেঙে পড়বে, কিন্তু না, এমন পাহাড় মক্কা মদিনা কিংবা তায়েফের অন্য কোনো এলাকায় দেখা যায় না। এমন পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে পিচ ডালা সড়ক, আর সেই সড়কেই লুকিয়ে আছে রহস্যময় বিস্ময়। রহস্যময় জিনের পাহাড়ের বাকি ভিডিও থাকছে আমাদের পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।